হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রায় 20 দিন পর ক্যামেরার সামনে আসলাম, সম্পূর্ণ নার্ভাস, ভিডিও কেমন হবে বলতে পারবো না। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসতে হচ্ছে নিদারিয়া মসজিদ। নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত লালমিয়ার জেলার লালমিয়ার সদর উপজেলা অন্তর্গত বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 1176 হিজরি সনে সুবেদার মনসুর খা কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নাম নিয়ে একটি মজার কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খার মুখে দাড়ি ছিল না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করে দিবেন। পরে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি রাখতে মসজিদটি নির্মাণ করেন। নিদারিয়া মসজিদটি লালমনিহাট জেলার অন্যতম পুরাকৃতি। নির্মাণশৈলীর দিক থেকে এটি অনেক উঁচু মানের। ভারী ভারী দেয়াল, উঁচু গম্বুজ, কক্ষের ভেতরে সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে। নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ। এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে। উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে। চার কোণায় চারটি পিলার আছে। সম্মুখে একটি প্রবেশদ্বার আছে। মসজিদের সামনেই এক বিরাট ঈদগাহ মাঠ আছে। মসজিদের বাম পাশে একটি কবর আছে। কবরটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া না গেলেও অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীরে কালেম সুবেদার মনসুর খায়ের। এই মসজিদে 10 একর 56 শতক জমি আছে। এই জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে মসজিদে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো। বর্তমানে জমিগুলো স্থানীয় এক পরাক্রমশালী ব্যক্তি নিজেই দখল করে রেখেছে। জানা গেছে, মসজিদ কমিটি ও এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ আইনি লড়াই করে যাচ্ছে জমিগুলো উদ্ধার করতে।